প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওর বিষয়টা কি। তোমরা অনেকদিন ধরেই চাইছিলে, যারা আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত ছিলে তারা তো পরীক্ষা দিচ্ছই, এবং তাছাড়া আমরা এই পরীক্ষাটা তোমাদের সকলের মধ্যেও কিন্তু আয়োজনের একটা চেষ্টা করতে চলেছি। তো সেক্ষেত্রে তোমরা বোর্ডে এখন দেখতেই পাচ্ছ, দেখো WBP এবং KP অর্থাৎ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর মেন্সের যে এক্সাম আছে, তোমরা প্রিলিমিনারি এক্সাম দিয়েছো, দুটোরই প্রিলিমিনারি এক্সাম দিয়েছো, এবং খুব শীঘ্রই 27 তারিখে সংগঠিত হয়েছে তোমার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিমস পরীক্ষা। তো এগুলোর মেন্স আছে সামনে, তোমরা সকলেই জানো যে কয়েকদিনের মধ্যেই তোমাদের WBPSI এর প্রিলিমস রেজাল্ট বেরিয়ে মাঠের প্রস্তুতি শুরু হবে এবং মাঠ শেষ হলেই তোমাদের মেন্স আছে। তো সেই কারণেই আমাদের প্রয়াসের তরফ থেকে তোমাদের জন্য এই মেন্স পরীক্ষার জন্য একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি মক টেস্ট আসবে এবং সঠিক টাইমে তোমাদের সঠিকভাবে এইরকমভাবে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষা হবে এবং তোমরা কিভাবে সেই পরীক্ষাটা দিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক, এই মেন্স পরীক্ষা তোমরা যদি দিতে চাও, মানে প্রয়াসের তরফ থেকে আয়োজন করা মেন্সের মক টেস্টটা যদি তোমরা দিতে চাও, তো সেই পরীক্ষাটা তোমরা কিভাবে দেবে। প্রথমেই বলে রাখি, আমরা এই পরীক্ষাটার জন্য যে ডেটটা ঠিক করেছি সেটা হচ্ছে 10th April। তোমরা সকলেই যারা এই এক্সামটা দিতে চাইছো তাদের মধ্যে অনেকেই আছো যারা কনস্টেবলের মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছিলে বা মাঠ দিতে যাচ্ছো, এক্সাম আছে। আমরা জানি তোমাদের যাদের কনস্টেবলের মাঠ আছে অর্থাৎ PET এবং PMT টেস্ট, তাদের কিন্তু ডেট ঘোষণা হয়েছে 28 মার্চ থেকে অলরেডি তোমরা পরীক্ষা দিচ্ছ। অনেকের হয়তো পাস করে গেছো, অনেকে সামনের দিকে ডেট আছে হয়তো। তো তোমাদের পরীক্ষা চলবে 25 এপ্রিল অবধি, কিন্তু ততদিন অবধি হয়তো ওয়েট করা সম্ভব না। সেই কারণে কিন্তু মাঝে এই 10th April কিন্তু আমরা দেখলাম কারোরই কোনো সেন্টারে, মানে যতগুলো সেন্টারে PMT পরীক্ষা চলছে সেই কোনো জায়গাতেই কিন্তু এই ডেটটাতে পরীক্ষা নেই। তো আমরা সেই কারণে এই ডেটটাকে চুজ করেছি। তোমরা আশা করবো সকলে এই পরীক্ষাটা এই ডেটে দিতে পারবে। আমরা এই পরীক্ষার প্রশ্ন আমাদের এইরকম এই ইউটিউব চ্যানেলের একটা যে কোনো রকম ভিডিও করে দিতে পারি বা এই ভিডিও তলাতে দিতে পারি, সেটা ডিটেলস তোমরা কিন্তু কমিউনিটি পোস্টে পেয়ে যাবে। সেখানে সকাল এগারোটার সময় তোমরা প্রশ্ন পেয়ে যাবে। 10টা থেকে 11টার মধ্যে ওখানে প্রশ্ন দেওয়া হবে। পরীক্ষাটা শুরু হচ্ছে 11টা থেকে, ঠিক আছে? যারা প্রপার টাইম ধরে পরীক্ষা দিতে চাইছো তারা সকাল 11টা থেকে পরীক্ষা দিতে পারবে। এবং 3টে পেপার ফুল মক টেস্ট, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ফুল, এটা হয়তো এখানে লেখা নেই, এটা কিন্তু ফুল মক টেস্ট হতে চলেছে। যেমনভাবে টাইম ওখানে দেওয়া থাকবে প্রশ্নে সেই অনুযায়ী কিন্তু তোমরা পরপর পেপার 1, পেপার 2, পেপার 3 এইভাবে পরীক্ষা দিতে পারবে। এবং যেটা মেনলি বলে রাখা, এই অবধি এই যে 10 তারিখ তুমি 2022 10ই এপ্রিল তোমরা এই যে মেন্সের মক টেস্টটা দিতে পারবে, প্রয়াসের তরফ থেকে আয়োজন করা ফুল মক টেস্ট, এবং সেটা 11টার সময় প্রশ্ন পাবে, দেখো এই অবধি যে জিনিসটা পেলে এটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি। তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই কারণে বারংবার ভালোভাবে বলে দিচ্ছি, এই অবধি কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি। কিন্তু এবার আসছি যেটার জন্য সামান্য তোমাদের একটু পেড করতে হবে। তো সেটা হলো এই খাতাগুলোকে যদি তোমরা যাচাই করতে চাও, অর্থাৎ ঠিকভাবে তুমি এই খাতাগুলোকে যদি চেক করাতে চাও যে চেক করে আমার কীরকম নাম্বার আসছে এবং আমি কীরকম পজিশানে হয়তো থাকছি এই এতজন পরীক্ষা দিচ্ছি তার মধ্যে, তাহলে কিন্তু তোমাকে একটা নমিনাল একটা প্রাইস তোমাকে পেড করতে হবে। এবং যে নাম্বারটায় পেড করতে হবে সেই নাম্বারটা লিখে দিচ্ছি, 81006761 06। এই নম্বরটায় UPI প্রসেসে গুগল পে ফোন পে অর আমাজন পে, এই 3টে যে কোনো UPI মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেড করতে পারবে। এবং এই পরীক্ষাটার জন্য যে টাকাটা নির্ধারিত করা হয়েছে যে 3টে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে তোমাকে খাতাটা চেক করতে দিতে তোমাকে 50 টাকা দিতে হবে। এই নমিনাল চার্জটা রাখা হয়েছে কারণ 3টে খাতা সঠিকভাবে যদি যাচাই করা হয় সেক্ষেত্রে সেই কারণে তোমাদের কিন্তু এই 50 টাকার একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যে এই অ্যামাউন্টটা দিয়ে তুমি খাতাটা চেক করাতে পারবে। দেখো খাতাটা চেক করাতে গেলে আমাদের কিন্তু সেই রকম টিচার দিয়ে প্রত্যেক কটা খাতা চেক করাতে হবে এবং 3টে পেপার থাকবে, এটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে এটা করতে হচ্ছে,
কিন্তু আরেকটা বিষয় আরেকবার বলে রাখি, যারা খাতা চেক করাতে চাইছো না, জাস্ট পরীক্ষা দিতে চাইছো, দেখো তোমাকে খাতা চেক করাতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই, তুমি নিজেও চেক করে নিতে পারো, কিন্তু পরীক্ষাটা দেওয়া নিয়ে তুমি এতদিন ধরে ভাবছিলে, তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, তাদের জন্য কোনো টাকা লাগছে না। শুধুমাত্র তুমি যদি খাতাটা চেক করাতে চাও সেক্ষেত্রে এই নম্বরটায় এই টাকাটা পেমেন্ট করতে হচ্ছে, এবং সেটাও কিন্তু একটা টাইম আছে, যারা তোমরা খাতা জমা দেবে তাদের জন্য কিন্তু মানে খাতা জমা দেওয়ার শেষ সময়, ওই 10 তারিখই রাত্রির 11টা, 12 ঘন্টা টাইম তোমাদের জন্য এনাফ টাইম, দিনটা রবিবার। দেখো জিনিসটা তুমি যদি একটু বিচার করবে, তুমি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে, তোমার যা টাইম ওখানে দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু যে কোনো টাইমে তোমাকে 4 ঘন্টা বের করতে হবে, তো সেই রকমভাবে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে, পারবে না যে কিন্তু এমন কিন্তু নয়, ঠিক আছে? তো 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বের করাটা কোনো ব্যাপার না, তুমি ইচ্ছা করলে বের করতেই পারো, এবং সেইভাবে কিন্তু তোমরা এক্সামটা তাহলে দিয়ে দেবে। এবং যারা খাতা চেক করাতে চাইছো আরেকবার তাদের জন্য বলে দিই, নাম্বারটা বলে দিচ্ছি 8100676106, এই নম্বরে হয় গুগল পে নয় ফোন পে নয় আমাজন পে এর মাধ্যমে 50 টাকা পেমেন্ট করতে হবে। এবং এই 50 টাকা পেমেন্ট করলেই যে তোমার যে খাতাটা, এরকম অনেকে ভেবে নাও যে 50 টাকাটা তো পেমেন্ট করে দিলাম, আমি 11 তারিখ সকাল 10টার মধ্যে খাতাটা দিয়ে দেবো, তাহলে স্যার দেখে দেবেন তো, দেখা হবে না, তাকে টাকা যদি পেমেন্ট করে দাও তাকে ব্যাক করে দেওয়া হবে, এটা কিন্তু তারা করবে না। যারা এই 10ই এপ্রিল 11টার মধ্যে খাতা জমা দিতে পারবে তারাই কিন্তু পেমেন্ট করবে খাতা চেকের জন্য, আর যারা মাঝপথে থাকবে হয়তো খাতা জমা দিয়ে দিলে কিন্তু পেমেন্ট করলে না, তাদের খাতাও কিন্তু চেক করা সম্ভব হবে না কিন্তু এই টাইমের মধ্যে। এই দুটো কাজ কিন্তু 11টার মধ্যে হতে হবে, এটা মাথায় রাখতে হবে। 10 তারিখ 11টার মধ্যে যে পেমেন্ট করবে এবং খাতা জমা দেবে দুটো কাজ একসঙ্গে করবে, এবং এই পেমেন্টটা করে এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমাকে জানাতে হবে সঠিকভাবে যে তার স্ক্রিনশট দিয়ে, এবং সেই স্ক্রিনশটে অবশ্যই যেন ট্রানজ্যাকশন আইডিটা থাকে। যে কোনো মাধ্যমেই তুমি UPI পেমেন্ট করো না কেন, তার হিস্ট্রিতে গেলে কিন্তু তার ট্রানজ্যাকশন আইডি সহ সেই প্রিন্ট পাবে, এবং সেইটা স্ক্রিনশট একটা পাঠালে সুবিধা হবে কার পেমেন্ট কোনটা সেটা বুঝতে, কারণ একসঙ্গে অনেকে পেমেন্ট করলে একটু হয়তো বুঝতে সমস্যা হয়, এগুলো ঘটেছে আগে, সেই কারণে তোমাদের আরেকবার বলে রাখি। তো এই জিনিসটা কিন্তু করবে, এবং তার সঙ্গে এই পেমেন্টটা ও খাতা জমা এটা কিন্তু রাত্রির 11টার মধ্যে হতে হবে, 11টার পর হলে কিন্তু দয়া করে আর রিকোয়েস্ট করবে না, এটা তোমাদের আরেকবার বলে রাখলাম। এবার আসি যারা এখনো অবধি খবর পাওনি, দেখো আজকে কিন্তু শেষ ডেট, আজকেই শেষ দিন দ্বিতীয় ব্যাচের, এই যে WPKP-র SI মেন্সের যে পরীক্ষা চলছে বা মক টেস্টের যে ডেট ঘোষণা হলো, এর সাথে কিন্তু আমাদের তোমাদের জন্য আরেকটা ভিডিও কিন্তু কয়েকদিন আগে আমাদের প্রোভাইড করা হয়েছে, যেটা মেন্সের ব্যাচের। তো মেন্সের আমাদের ফার্স্ট ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ স্টার্ট হচ্ছে এই সপ্তাহ থেকেই, হয়তো স্টার্ট হবে সামনের সপ্তাহ থেকে, কিন্তু তোমাদের জন্য ডেট ছিল 2 এপ্রিল। তো তোমরা এখনো যদি না জেনে থাকো বা এখনো যদি তোমাদের কাছে কোনোভাবে সেই ভিডিওটা বা কমিউনিটি পোস্টটা না গিয়ে পৌঁছয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আজকেই কিন্তু রাত্রির 12টার মধ্যে তোমাকে সেই ব্যাচে জয়েন হতে হবে, এবং সেই ওরিয়েন্টেড যে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে দেখে কিন্তু সঠিক পদ্ধতিতে তোমরা সেই প্রসেসগুলো কমপ্লিট করলে তোমরা ওই ব্যাচে জয়েন করতে পারবে। আর তোমরা যে এই খবরগুলো পাও না, এটার একমাত্র কারণ হচ্ছে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো না। তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা যেমন লাইক এবং কমেন্ট করছো তার সাথে সাথে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফলে যে খবর পাচ্ছে না সঠিক সময় তার কাছে দেরি হবে না, তোমার মাধ্যমে সে আগে খবরটা পেয়ে যাবে, সে এই পরীক্ষাটা দিতে পারবে। ধরো আজকে 2 তারিখ, 10 তারিখে পরীক্ষা, মাঝে রইল এই কটি দিন, তো সেই কটা দিনের মধ্যে হয়তো সকলের কাছে না পৌঁছতেই পারে, তো তোমরা একটু শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজ এখানেই শেষ করলাম।